ডাক্তার জাকির নায়েক, তার লেকচারে অমুসলিম মহিলারাও থাকেন, তারা পূর্ণ পর্দা অবস্থায় থাকে না, তিনি তাদের দিকে দৃষ্টি দেন, সেই হিসাবে পর্দা তার ইসলাম নষ্ট হয়ে গেছে। জবাব, যদি ডাক্তার জাকির নায়েক লেকচারের সময় বা আলোচনার সময় তার সামনে অমুসলিম মহিলারা প্রশ্ন করেন এবং ইসলাম গ্রহণ করতে আসেন, তখন তারা পর্দায় থাকে না, এই হিসাবে যদি তার ইসলাম নষ্ট হয়ে যায়, যারা এই ফতোয়াগুলি দেন তারা যদি ঢাকার পরিবেশে যখন চলেন, সামনে কি সব তাদের পর্দাওয়ালা মহিলারা আসে? তারা কি চোখ বন্ধ করে চলেন? তারাও তো দৃষ্টি দেন, তাহলে তাদেরও ইসলাম তো নষ্ট হয়ে গেছে। তারা তো ঘরের ভিতর ঢুকে বসে থাকেন না, বা বাইরে বের হইলে চোখে তো ওইরকম কিছু দেন না, বরং তারাও রাস্তাঘাটে চলেন, তাহলে অবশ্যই তাদেরও ইসলামটা নষ্ট হয়ে গেছে। এটি একটি অহেতুক কথা এবং বাতিল কথা, বরং অন্য কারণে তারা ইসলাম নষ্ট করে ফেলেছেন, এজন্য এখন ডাক্তার জাকিরের ইসলাম নষ্ট হয়ে যাওয়ার কথা তারা বলে। তা কি অন্য কারণে তাদের ইসলাম নষ্ট কিভাবে হয়ে গেছে? কোরআন এবং সহিহ সুন্নাহ বাদ দিয়ে বিভিন্ন তরিকা ও মতাদর্শে চলার কারণে তাদের ইসলামগুলি নষ্ট হয়ে গেছে, যারা আজকে কোরআন হাদিসকে প্রাধান্য দেয় না, এজন্য তাদের ইসলাম দুর্বল হয়ে গেছে অথবা কমজোর হয়ে গেছে অথবা নষ্ট হয়ে গেছে। আর ডাক্তার জাকির নায়েক কোনো মাজহাব মানার কথা বলেননি, কোনো পীর সাহেব মানার কথা বলেননি, কোনো গাউস কুতুব ধরার কথা বলেননি, বলেছেন কোরআন সুন্নাহ ধরার কথা, এজন্য তাদের গায়ে লেগে গেছে, এজন্য এখন তারা বলে যে ডাক্তার জাকির নায়েকের ইসলাম নষ্ট হয়ে গেছে। বিষয়টা উল্টা, তাদের ইসলাম নষ্ট হয়ে যাওয়ার কথা ডাক্তার জাকির নায়েক বলেছেন, এই জন্য এখন ডাক্তার জাকির নায়েকের ইসলাম তারা নষ্ট করে দিচ্ছে। তোমরা বলবো যে এই ধরনের একজন অমুসলিম মহিলাই কারো সামনে আসলেই যে তার ইচ্ছা মতো তার দিকে দৃষ্টি দিবে, এটি কখনো জায়েজ নেই, আর দৃষ্টি দেওয়া এটি সকলের দৃষ্টি সমানও নয়, কেউ দিতে পারে দৃষ্টি লুকায়ও, কেউ খারাপ মানসিকতা নিয়ে দৃষ্টি দিতে পারে, আবার কেউ প্রকাশ্যে থাকলেও তার খারাপ মানসিকতায় দৃষ্টি যাবে না। তো লেকচারে যখন এই ধরনের এসে থাকে আর তার তিনি দৃষ্টি সেদিকে যায়, যদি তিনি খারাপ দৃষ্টি দিয়ে থাকেন তাহলে এজন্য তার ইসলাম বাতিল হয়ে যাবে না, হবেন তিনি গুণাগার, হবেন গুণাগার, ইসলাম বাতিল হয়ে যাবে না। আর যদি খারাপ দৃষ্টি না থাকে, বরং তাকে ইসলামের দাওয়াত দিচ্ছেন তিনি এই হিসাবে তার সাথে কথা বলছেন, তাহলে ইনশাআল্লাহ গুণাগার হবেন না। আল্লাহ তাআলা আর প্রশ্ন করেছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের পূর্বে হযরত বলা যাবে কি? জবাব, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের পূর্বে হযরত শব্দটি যারা ব্যবহার করে থাকেন এটি শ্রদ্ধা সম্মান জানানোর জন্যই ব্যবহার করে থাকেন, কিন্তু কোরআন এবং সুন্নার আলোকে বোঝা যায় এই ধরনের হযরত শব্দের ব্যবহার পাওয়া যায় না। এটি ভারতীয় উপমহাদেশের পরিভাষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে যারা বেশি সম্মান করতেন তারা হচ্ছেন সাহাবায়ে কেরামগণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে যারা বেশি সম্মান করতেন তারা হচ্ছেন সাহাবায়ে কেরামগণ, কিন্তু সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করার সময় কখনো হযরত ব্যবহার করেছেন বলে এর কোনো প্রমাণ পাওয়া যায় না। অতএব আমরা বলবো সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহারটাই যথেষ্ট, এই ধরনের হযরত ব্যবহারগুলি ঠিক নয়। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসে এসেছে, তিনি বলেন, লা তাচুরুনি কামা আচরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়ামা ইন্নামা আনা আব্দুল্লাহি ওয়া রাসূলু ফাকুলু ইন্নামা আনা আব্দুল্লাহ ওয়া রাসূলু ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলু আও কামা ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেন যে আমার ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করো না, যেমনই ভাবে খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালাতু সাল্লামের ব্যাপারে বাড়াবাড়ি করেছে, আমি মাত্র আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল, অতএব তোমরা এটাই আমাকে বলো। সুতরাং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের আলোকে হযরত বা রাসূলে পাক, হ্যাঁ পাক এই শব্দটি ব্যবহার করা জায়েজ নেই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন কুদ্দুস, পাক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে এই ধরনের শব্দ আল্লাহ ব্যবহার করেননি, সাহাবায়ে কেরামগণ ব্যবহার করেননি, তাই হুজুর বা হযরত এগুলি ব্যবহার না করাটাই হলো সঠিক, বরং করাটা অন্যায়ের মাঝে বাড়াবাড়ির মাঝে পড়ে যাবে, তাই করাটা জায়েজ হবে না। আল্লাহু আলাম।
জামাত যদি রুকু অবস্থায় পাওয়া যায় তাহলে এটি রাকাত বলে গণ্য হবে কি না? জবাব, রুকু অবস্থায় পেলে এটি রাকাত বলে গণ্য হবে কি না বিষয়টি ইখতিলাফি বিষয়। একটি বর্ণনা এসেছে আবু দাউদের বর্ণনা, সেই বর্ণনার আলোকে কেউ কেউ বলেছেন যে রাকাত পেলে সেটি রুকু পেলে সেটি রাকাত বলে যথেষ্ট হবে, তাই কেউ এই সপক্ষে ফতোয়া দিয়েছেন, আল্লাহু তাআলা আলাম। কিন্তু এই বর্ণনার ক্ষেত্রে গবেষকগণ বলেন যে কোনো কোনো নুসখায় আবু দাউদের এই বর্ণনাটি পাওয়া যায় না, আবার কোনো প্রিন্টে এটি পাওয়া যায়, সেই হিসাবে এই বর্ণনাটি নিয়েও কিছু কথা রয়েছে। দ্বিতীয় বিষয় হলো সূরাতুল ফাতেহা, এর ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নির্দেশনা দিয়েছেন, অতএব সূরা ফাতেহা হচ্ছে সালাতের একটি রুকন। অনুরূপভাবে কেয়াম, ইমামের সাথে দাঁড়ানো, এটাও হচ্ছে সালাতের আরেকটি রুকন। যেহেতু দুই রুকন ছুটে যাচ্ছে, অপরপক্ষে এই হাদিসের বা এই বর্ণনা নিয়ে কিছু মতামত রয়েছে, সুতরাং আমরা মনে করি বা প্রাধান্য দিই সেই রাকাতটাকে গণ্য না করাটাই উত্তম, আল্লাহ তাআলা আলাম। যে সমস্ত হারাম ওয়াক্ত সেগুলিতে তাহিয়াতুল মসজিদ পড়া যাবে কি না? জবাব, হারাম ওয়াক্ত দুই ধরনের। একটা হচ্ছে হারাম ওয়াক্ত বলতে হারাম ওয়াক্ত বলবো না, আমরা নিষিদ্ধ ওয়াক্ত বলবো। নিষিদ্ধ ওয়াক্ত হচ্ছে দুই ধরনের। একটি হচ্ছে আপনি আসরের সালাত আদায় করলেন, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই সময়টা আপনার জন্য নিষিদ্ধ সময়। আরেকটা হচ্ছে সূর্য অস্ত যাওয়া শুরু করেছে, পরিপূর্ণভাবে অস্ত যাওয়া পর্যন্ত এই সময়টা নিষিদ্ধ সময়। তো এই প্রশ্নের জবাবে আমরা বলব, তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ, আসর কেউ যদি পড়ে ফেলে, এরপরে যদি তিনি মসজিদে প্রবেশ করে, তার জন্য অন্য নফল পড়া জায়েজ নেই, শুধু দুখুলুল মসজিদ তিনি পড়তে পারেন। এই জন্য পড়তে পারেন যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সাধারণভাবে বলেছেন, যখনই তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে তখনই সে যেন দুই রাকাত সালাত না পড়ে বনা বসে, সালাত পড়ে বসবে। তাহলে এই সাধারণ, যেহেতু সাধারণভাবে আসরের পর সূর্য অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত এই সময়, মানে শুরু করার পূর্ব পর্যন্ত এই সময় আপনার এটি পড়া জায়েজ রয়েছে। দ্বিতীয় অংশটুকু বলবো, যখন সূর্য অস্ত যাওয়া শুরু করেছে সেই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাধারণ হাদিস ছাড়াও আরও অন্য হাদিসে কঠিনভাবে নিষেধ করেছেন, সূর্য অস্ত যাওয়া শুরু করা থেকে পরিপূর্ণভাবে অস্ত যাওয়া পর্যন্ত, তাই বলবো আমরা সেই সময়টিতে এই দুই রাকাত আদায় না করে দাঁড়িয়ে থাকা, কেউ যদি অক্ষম হয় তাহলে তিনি বসতে পারেন, ওই সময় শুরু না করাটাই উচিত, কারণ ওই সময় কোনো ফরজ সালাতও শুরু করা নিষিদ্ধ। যেই সময় সূর্য অস্ত যাওয়া শুরু করেছে পূর্ণভাবে অস্ত যাওয়া পর্যন্ত, এই সময়ের মাঝে ফরজ সালাত শুরু করাও নিষিদ্ধ। ঠিক তেমনইভাবে সূর্য উদয় শুরু হয়েছে, পূর্ণভাবে উদয় হওয়া পর্যন্ত ফরজ সালাত শুরু করাও নিষিদ্ধ। ফরজ সালাত শুরু করতে পারেন যখন আপনার কি রয়েছে, সূর্য অস্ত শুরু করার, অস্ত শুরু হওয়ার পূর্বে যদি আপনি এক রাকাত পড়ে ফেলতে পারেন তাহলে আপনার জন্য শুরু করা জায়েজ রয়েছে। ঠিক অনুরূপভাবে দুখুলুল মসজিদটাও যদি এক রাকাত পড়ে ফেলতে পারেন তাহলে জায়েজ রয়েছে, কিন্তু সূর্য অস্ত যাওয়া শুরু করেছে এবং অথবা উদয় হওয়া শুরু করেছে এই মুহূর্তে দুখুলুল মসজিদ শুরু করবেন না, আল্লাহু আলাম।